খাতনার ভয়ে পালিয়ে একটি শিশু বাড়ির চালে ওঠার ছবি ভাইরাল হয়েছে। তাসা ডাক্তার 5 বছর বয়সী ওই শিশুর ছবি ফেসবুকে পোস্ট করার পর তা ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার এক মুসলিম পরিবারে। এই ছবি মুহূর্তেই শেয়ার হয় 1300 এবং কমেন্ট পড়ে 3000-এর বেশি। ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায় নেটিরুবি শার্ট আর শর্ট পরা মাত্র 5 বছর বয়সী একটি শিশু দুই পা দুদিকে ঝুলিয়ে বাড়ির ছাদে বসে আছেন এবং খাতনা না করার জন্য সেখানে 2 ঘন্টা বসে থাকেন শিশুটি। আর তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন শিশুটিকে খাতনা করতে আসা স্থানীয় ডাক্তার আনিক সুতারি। ডাক্তার আনিক সুতারি বলেন, তিনি 20 বছরে প্রায় 1000-এর বেশি শিশুকে খাতনা করিয়েছেন, কিন্তু 20 বছরের অভিজ্ঞতায় এমন মুহূর্তের সম্মুখীন হয়নি কখনই। এই প্রথম কোনো শিশুকে দেখলেন যে খাতনা না করার জন্য বাড়ির ছাদে উঠেছেন। সেখানে থাকা প্রায় প্রত্যেকেই শিশুটিকে ছাদ থেকে নামাতে চেষ্টা করেছেন। শিশুটির কাছে উঠতে চাইলে যদি শিশুটি পালানোর চেষ্টা করার সময় কোনো দুর্ঘটনা ঘটে, এই ভয়ে শিশুটির কাছে কেউ যেতে পারেননি। 2 ঘন্টা পর শিশুটির স্কুল শিক্ষককে ডেকে তারপর শিশুটিকে নামানো সম্ভব হয়। তবে নামানোর পরে শিশুটি নিজেই খাতনা দেওয়ার স্থানে বসে। খাতনা দেওয়ার আগে সব প্রস্তুতি নিতে প্রায় 10 মিনিট সময় কোনো বাধা দেননি। এরপর তাকে খাতনা দেওয়া হয়। খাতনা দেওয়ার সময় কোনো কান্নাকাটি বা ব্যথার জন্য কোনো অভিযোগ করেননি শিশুটি। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।